বলছে তুমি আমার সাথে এরকম কেন করছো? আমি তোমাকে একটা সাফ সাফ কথা বলে দিতে চাই, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, কারণ তোমার থেকে বেশি আমি অন্য কাউকে ডিজার্ভ করি। তোমাকে যখনই বলি যে কোথাও ঘুরতে যাব বা কোথাও রেস্টুরেন্টে খেতে যাব, তুমি টাকা দিতে পারো না, আমার খুব অসুবিধে হচ্ছে। সো তোমার থেকে বেটার আমার আছে, সো তুমি তোমার রাস্তা দেখে নাও, আমি আমার রাস্তা দেখছি, আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো না, বাই। সেটাই তো আমার চাপ লাগছে রে, ফিজিক্সটা কিচ্ছু পড়া হয়নি, কেমিস্ট্রিটা মোটামুটি হলো, কি করবি বলতো? সেটাই তো ভাবছি, আমারও তো করা হয়নি কিছুই। সবার তো শুনলাম হয়ে গেল ভাই কমপ্লিট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কি সব হেভি পড়ছে, আমার তো কিছুই ভালো মতো করলাম না। সেটাই তো ভাবছি, ভালো লাগে বলতো এইগুলো নিয়ে, এক্সাম এমন টাইমে গেল। আরে আরে এ চিনি না ছেলেটাকে, তীর্থ মনে হচ্ছে, দেখি তো ভালো করে। আরে হ্যাঁ হ্যাঁ চল চল। বাড়ির পরিবারের কথা ভাব, তারাও তো আছে, তো একটাই ছেলে মরে গেলে কি হবে বলতো? এগুলো পাগলের মতো কথা, চল কত পড়াশোনা করবো বল, করেই যাচ্ছি, চাকরি বাকরি কিচ্ছু হচ্ছে না, এই ইন্টারভিউ ওই ইন্টারভিউ দিয়েই তো যাচ্ছি। সেটাই তো ভাবছি, তুইও তো দুটো না তিনটা ইন্টারভিউ দিলি না? হ্যাঁ দিলাম, কিছুই তো হলো না। রিকমেন্ড দিলো? কিছু দিচ্ছে না। আমি ধর একটা চাকরি পেলাম, এখন অ্যাপয়েন্টমেন্ট লেটারই দিলো না, কি যে হবে ঘুরে আসি, আর কি করবো, একটু ওয়েদার না চেঞ্জ করলে হয়, তুই বল তো। তীর্থ মনে হচ্ছে না ওটা, দেখি এত রে ব্রেকআপ হয়ে গেছে। কবে হলো? মরে যাবি বিশ কা সামনে কুকুর, ওখানে গিয়ে ঢোকানো এক আছে, কি হয়েছে কি অ্যাকচুয়ালি, ব্যাপারটা কি হয়েছে বলতো? এই জন্য তুই মরে যাবি, তুই বাড়ির লোকের কথা ভাববি না, কারো কথা ভাববি না, মরে যাবি একটা মেয়ের জন্য। আমার নাই তোর বন্ধু। হ্যাঁ আর এইসব যে করবি, আমাদেরকে তো শেয়ার করা উচিত ছিল, তো আরে বলা উচিত ছিল, একা একা ডিসিশন নিচ্ছিস, বাই চান্স যদি তুই মরে যাস তোর বাড়ির লোকের কি হবে সেটা ভাব। এখন কিছুই ভাবতে পারতেছি না, এটা কোনো কথা হলো? এটা তো অবুঝের মতো কথা ভাবতে হলো, যা মর ওখানে গিয়ে মর। তোর
এত নাটক করছিলি কেন দুদিন ধরে? হ্যাঁ, এইসব করার আগে মাথায় থাকে না নাকি? এসব লাড্ডু পাইনি যেদিন বেরো তো দেখবো একা একা ঘুরে একবার বাইরে। আরে ভাই, কালকে একটা মেয়েকে দেখলাম জানিস, হেভি দেখতে মাস্ত মাস্ত, কিন্তু লাইন মারার খুব ইচ্ছা ছিল, কিন্তু যা আবভাব দেখালো ভাই, একটা যাবে দশটা আসবে দুনিয়া এটা। সেটা ঠিক, সে তো ঠিকই কথা বলছিস, কিন্তু বেশ মনের মতো লেগেছিল বুঝলি তো। আর মনের মধ্যে মনের মতো অনেক আছে, বয়স কত এখন তো আছে, বয়স কর বয়স দুনিয়া। এই একজন দাদা তীর্থ মন হচ্ছে না কত থেকে? করছিস কি তুই এখানে? ছড়াই মরতে আসছিস যা কেন? ব্রেকআপ হয়ে গেছে আমার। আরে তাহলে এর জন্য কেউ মরে? এই যে আমাদের দোস্তি, আমাদের থেকে যদি যদি ওই মেয়ে বড় হয়ে থাকে, এই যে ট্রেন আসছে বন্ধু বান্ধব আছে, বাড়ির লোকজন তো আছে। Amen.